দেখ দেখ, রাস্তায় যত রাজ্যের ভিড়, মানে পুজোর শপিং শুরু হয়ে গেল, অগাস্ট থেকে পুজোর শপিং শুরু। রাস্তাঘাটে দেখ না, পুরো ভিড়, হাঁটা চলা করতে দিচ্ছে না। দেখ জুতোর দোকানে দেখ কত লোক জমেছে। আরে ভাই, জুতো দেখবো তো নাকি আমি? ও দাদা, জুতো ফুতো দেখবো না, চলে যাব। অন্য দোকানে চলে গেলাম দাদা, চললাম। চ আগে, চ আগে গিয়ে জামা কাপড় দোকান ঘুরে আসি। গিয়ে মনে হচ্ছে জামা কাপড় মনে হচ্ছে এবার জুটবে না, যা লাগিয়েছে রাস্তাঘাটে ভিড়। তুই দেখ, একটা কুত্তাও ঘুরে বেড়াচ্ছে। এই, তুইও শপিং করবি নাকি রে? হ্যাঁ, ও জামা কাপড় কিনতে চলে এসছে। আয় বাবা, তুইও জামা কাপড় কিনবি, চ আমাদের সাথে। এই, জুতো তো দুপায়ে দু রকম হয়ে যাবে। ও চার পায়ে চারটে জুতো পরবে। ও ও না, ও জামা কাপড় কিনতে না, কি মাস জানো এটা? ভাদ্র মাস, হ্যাঁ, বুঝলি ভাই। গার্লফ্রেন্ড খুঁজতে বেরিয়েছে। চ চ এবার শাড়ির দোকানে যাবো, শাড়ি কিনবো এবার গিয়ে। শাড়ির দোকানে কত রঙের রঙের শাড়ি দেখা যাচ্ছে। দেখ তুই শাড়ি কিনবি, তুই জিন্স টপ কিনবি না? কিনবো তো, আগে চার পাঁচটা শাড়ি কিনে নি, তারপর তো জিন্স টপ কিনবো। চার পাঁচটা শাড়ি কিনে তুই আবার জিন্স টপ কিনবি? হ্যাঁ কিনবো, তো পুজো শপিং করবো না। টাকা মানে? আরে আমার কাছে কিছু আছে, আর যদি ধার বাকি কিছু হয় সেটা তোর থেকে নিয়ে হ্যাঁ, দেবো। আমার থেকে? হ্যাঁ তোর থেকে। কি হয়েছে? আমার থেকে? হ্যাঁ, আমি একটু মাসির বাড়ি যাব রে। তোমার কানের গোড়ায় দেবো, চল আমার না, সাথে। হ্যাঁ ঢাকেশ্বরী বস্ত্রালয় আমার কবরস্থান। সো হ্যালো ফ্রেন্ডস, কেমন লাগলো আমাদের পুজো শপিং এর ব্লগ? পুরো এপিসোডটা একবারে দিতে পারলাম না, কেন কি আমরা একটা ছোট স্টুডিওতে কাজ করি এবং আমাদের ম্যান পাওয়ার কম। আর রেগুলার আপডেটসের জন্য আমরা আরও কিছু ইন ফিউচার বাঁচিয়ে রাখতে চাই। তো এরপরে এই সেম ব্লগে আরও মজার মজার পার্ট আসতে চলেছে। শপিং নিয়ে অনেক মজা, অনেক ফান, অনেক কিছু আছে, দেখতে থাকুন। আর রিনু কিছু বলবি? হ্যাঁ, তোমরা তো সবাই দেখেইছো আমি আমার পুজো শপিং শুরু করে দিয়েছি, আর অনেক শপিং করেছি আমি, আর রূপাইয়ের পকেট কেটে ফাঁক করে দিয়েছি। সো গাইস, স্টে টিউন ফর পার্ট 2।